হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি স্বাগতা তোমাদের সামনে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আর প্রত্যেককে জানাই আমার চ্যানেল স্বপ্ন নিউজ ফ্যামিলি স্টোরির তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আর আজকে হলো 15ই আগস্ট, তো 15ই আগস্ট উপলক্ষেও তোমাদেরকে জানাচ্ছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকে সকালবেলা ইন্ডিপেন্ডেন্স ডে হোক আর যাই দিন হোক, আমাদের তো রেগুলারের যে জীবন সেটা তো আছেই। তো সেই জন্য দেখো একদম রান্নাঘর দিয়ে আজকে দিনটা শুরু করলাম। আর আজকে হলো সানডে, তো সানডের জন্য একটু যেহেতু আমাদের ব্রেকফাস্ট হয়ই, তো আজকে করব ঘুগনি। আর ফার্স্টে তো দেখলেই সকাল মানেই চা, চা দিয়ে দিনটা শুরু। তো চা করে আমাদের খাওয়া হয়ে গেছে, এরপরে ঘুগনি বসিয়ে দিলাম। তো আমি ঘুগনির কোনো রেসিপি শেয়ার করছি না, যেমনভাবে করে আর আমি এইভাবেই করি, পুরো বাটা মশলা দিয়ে। এর মধ্যে আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো গরম মশলা সমস্ত বেটে নিয়েছি। এরপর মশলাটা কষিয়ে নেব ভালো করে, তারপরে যে আমি মটরটা সেদ্ধ করে রেখেছি আলু আর মটরটা সেটা দিয়ে দেবো, তাহলে ঘুগনি হয়ে যাবে। আর নামানোর আগে একটু চিনি দেবো, ব্যাস। তো এইভাবে আমি ঘুগনি করে থাকি। তো দেখে নাও ঘুগনিটা। এরপরে দেখো ঘুগনিটা আমার হয়ে গেছে, তো ঘুগনি নামিয়েও নিয়েছি। আর এখন করছি বড়া, তো বড়াটা করছি আজকে টক বানানোর জন্য, এটা করব বড়ার টক। তো সেই জন্য আমি মটর ডাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা বেটে নিয়ে শুধু লবণ হলুদ দিয়ে বড়াটা ভেজে নিচ্ছি। আর বড়াটা ভেজে উঠিয়ে নিয়ে আমি একটু আমচুর আর ভিজিয়ে রেখেছিলাম, সেটার সাথে কিছু সর্ষে আর লঙ্কা বেটে নিয়েছি। তো এটা সর্ষে বাটা দিয়ে করলে বেশি ভালো লাগে, সেই জন্য আজকে বড়ার টকটা করছি। তো তোমাদের সামনে এই রেসিপিটা পুরোটাই শেয়ার করছি। তো দেখতেই পেলে যে বড়াগুলো ভেজে নিচ্ছি, এরপরে আবার একটু কড়াইয়ে তেল দেব, তারপরে দেব সর্ষে ফোড়ন, দিয়ে যে মশলাটা আমি করে রেখেছি সেটা দিয়ে দেব। তো দেখতে থাকো।
গ্রেভিটা আমার ফুটে গেছে, এরপরে আমি সামান্য জল দিয়ে দেবো, তারপরে বড়াগুলো ছেড়ে দেবো। আর নামানোর আগে দেবো সামান্য একটু চিনি, কারণ এটা খুব মিষ্টি ভালো লাগে না, এটা টক ঝাল মিষ্টি ভালো লাগে এই বড়ার টকটা। তো এরপরে দেখো জল দিয়ে দিলাম। এরপরে বড়ার টকটা তো আমার রেডি হয়ে গেছে। আর এইটা দেখো চিকেন আমি ম্যারিনেট করে রেখেছিলাম সমস্ত মশলা দিয়ে, এর মধ্যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো শুকনো লঙ্কা গরম মশলা সমস্ত কিছু একসাথে আমি পেস্ট বানিয়ে নিয়ে তারপরে চিকেনের সাথে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর আজকে একদম করবো লো অয়েল চিকেন, তো সেই জন্য আমি দেখো 4 চামচ মোটো এখানে তেল দিচ্ছি, ছোটো 4 চামচের আর তেল দিয়ে এই তেলেই আমি আজকে চিকেনটা করব। আর চিকেনের মধ্যে আমি কোনো তেল মাখাইনি, শুধু এখন দেব একটা তেজপাতা 2 তেজপাতা ফোড়ন। আর দেখো যেহেতু লো অয়েলে করছি সেই জন্য আলুটাও কিন্তু আমি ভাজিনি, আলুটা হালকা বয়েল করে নিয়েছি কিন্তু পুরোপুরি সেদ্ধ করিনি, হাফ মতো সেদ্ধ করেছি, ভেতরটা এখনও কাঁচা আছে, কারণ গোটা না থাকলে পরে কিন্তু আলুটা গলে যাওয়ার ভয় থাকে, সেই জন্য হালকাভাবেই সেদ্ধ করেছি। আর দেখো দিয়ে দিলাম তেজপাতাটা, আর এরপরে পুরো চিকেনটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেখো চিকেনটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে, আর পাশে গরম জল বসিয়ে দিয়েছিলাম চিকেনে দেওয়ার জন্য, তো সেটাও দিয়ে দিলাম। আর আলুটাও এরপরে দিয়ে দেবো, কারণ আলুটা আগে দিইনি যেহেতু আমার কিছুটা সেদ্ধ করে রাখা আছে, তো সেই জন্য এরপর ঝোলের উপর আলুটা দেব, তাহলে বাকিটা সেদ্ধও হয়ে যাবে অথচ আলুগুলো ভেঙে যাবে না। তো এরপরে দিয়ে দিচ্ছি, এরপরে ফ্লেমটা কমিয়ে দেবো, আর কম ফ্লেমে এটা হতে থাকবে প্রায় 15 মিনিট মতো হবে, তাহলে আলু এবং চিকেন বাকিটা সেদ্ধ হয়ে যাবে। এরপর দেখো চিকেনটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর ফ্লেমটা কমিয়ে রাখবো আর 5 মিনিট মতো, আর লাস্টে এখন দিয়ে দিয়েছিলাম টমেটো সস, আর তার সাথে আমার রান্নাও কমপ্লিট। তো এরপরে দেখো রান্না কমপ্লিট করে উপরে চলে এসেছি, আর এখন বেডটা ক্লিন করে নিচ্ছি, মোটামুটি বিছানা কমপ্লিট হয়ে গেছে গোছানো, আর একটু জানলাটা আজকে মুছে নেব, তাহলে আমার মোটামুটি সকালের কাজগুলো কমপ্লিট এবং ঘরদোর মোছা পরিষ্কার করা আগেই হয়ে গেছে, সেটা আমি ঘুম থেকে উঠেই করে নিই, তো আজকেও তাই করেছি। আর এরপরে করব আর একটা কাজ, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেখো আমার ছেলে একটা পতাকা তৈরি করছে, তো সেই জন্য ড্রয়িংটা শুরু করে দিয়ে নিয়েছে আগে। আর পতাকার যে পাটকাঠিটা, এটা তো পাটকাঠিতে আমি ওটা সেট করে দেব পরে, যেহেতু ওটাও করতে পারবে না,
কিন্তু ড্রয়িংটা ও নিজেই করেছে। তো ওর আজকে ইচ্ছে ছিল পতাকা তুলবে, তো আমি বললাম যে তুই আগে তাহলে ড্রয়িংটা করে নে, তো ড্রয়িংটা করে নিচ্ছে আর দেখো এরপরে আমি পতাকার জন্য এটা তৈরি করে দিচ্ছি। সুতো দিয়ে আটকে নিয়েছি, তারপরে ও একটু ফুল দিয়ে প্রণাম করবে। তো দেখো আমার করা কমপ্লিট হয়ে গেছে। চলে এসেছি সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা এখন পার্লারে আমার কাস্টমার ছিল, তো সেখান থেকে এসে যাচ্ছি একটু বাইরে একটু কাজে, তো হাজবেন্ডের সাথে যাচ্ছি আর আমার ছেলে গেছে টিউশন। তো তোমাদের সঙ্গে আর সারাদিন ব্লগ করতে পারিনি, মানে একটু ব্যস্ততার মধ্যেই যাচ্ছে, কী করে দিন পার হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না, একের পর এক স্টেপ বাই স্টেপ কাজ থাকছে বা কিছু থাকছেই। তারপরে দুপুরে একটু 10 মিনিট বোধহয় রেস্ট নিয়েছি, তারপরে আবার উঠে পড়ে নিজস্ব কাজ। তো এই কাজের মধ্যে আবার ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথা বলে নিই, এই জন্য এখন যাচ্ছি। তারপরে আসতে হয়তো দেরি হবে, মানে 9টা হয়তো বাজবে, 9টা সাড়ে 9টা, এখন বাজে 8:05 দেরি। তো এখন যাচ্ছি একটু, আর মানে কয়েকদিন ধরে যাবো যাবো ভাবছি কিন্তু বেরোনোর টাইম হচ্ছে না, সন্ধ্যাবেলা যেহেতু পার্লারে থাকি তো সেইভাবে যাওয়া হয়ে উঠছে না। তো আজকের ব্লগটা আর আমি বড় করছি না, আজকের ব্লগটা এই পর্যন্তই। আর প্রত্যেককে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর ইন্ডিপেন্ডেন্স ডে আমার ছেলে একটু বাড়িতেই ছোট্ট করে সেলিব্রেট করলো, নিজে একটা পতাকা এঁকে, তো ওইটাতে একটু ফুল দিয়ে প্রণাম করলো, তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো আর কিছুক্ষণ ওয়াচ করো প্লিজ, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট প্রত্যেক বন্ধুর কাছে, ওয়াচ করে তারপরে কমেন্টটা করবে, কারণ ওয়াচ টাইমটাও একটা ভীষণ জরুরি বিষয় প্রত্যেকের ভিডিওতেই। প্রত্যেকের বন্ধুর কথাই বলছি, আমি শুধু আমার কথা বলছি না, ওয়াচ টাইমটা ভীষণভাবে জরুরি। তো সেই জন্য তোমরা প্লিজ একটু ওয়াচ করার চেষ্টা করো, অন্তত 3 থেকে 4 মিনিট করে ভিডিওটা ওয়াচ করার চেষ্টা করো, তাহলে অন্তত ওয়াচ টাইমটা কিছুটা হলেও বাড়বে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আজকের ইন্ডিপেন্ডেন্স ডেটা এইভাবেই সেলিব্রেট করলাম এই বাড়িতেই এই রান্নাবান্নার মাধ্যমেই। তোমাদের তো বললাম আর হাজবেন্ড ছিল না আজকে সকালে, দুপুরেও খাইও নি, ওরও আজকে স্বর্ণশিল্পীর সমিতিতে ওখানে পতাকা উত্তোলন ছিল আর ওখানে ওদের দুপুরের লাঞ্চ ইনভাইট ছিল, তো সেই জন্য ও এসছে, তারপরে বিকেল 4টার দিকে আসলো। তো এখন একটু বেরোচ্ছি, আর আজকের ব্লগটা আর বড় করছি না, আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার তোমাদের সামনে চলে আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আনন্দ থেকো, আর আমার ব্লগটি দেখতে থাকো। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইটই জানিয়ে দিচ্ছি কারণ এখন 8টা প্রায় বেজে গেছে, এটা আর গুড ইভিনিং বলা চলে না, ইভিনিং পার হয়ে গেছে। তো আজকের মতো বাই বাই, আবার পরে দেখা হবে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো টাটা।